হ্যালো এভরিওয়ান, আজকে কথা বলবো লিডারশিপের কিছু গুরুত্বপূর্ণ মডেল বা স্কিলস নিয়ে। আমরা সবাই জানি দুনিয়াটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং এই দ্রুত চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করার জন্য লিডারদের কিছু স্কিল অবশ্যই থাকতে হবে। তো সেগুলো নিয়ে কিছু কথা বলবো। সো আমি 3C মডেল নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছি। সো 3C মডেলগুলি হচ্ছে চেঞ্জ, ক্রিউ অ্যান্ড কস্ট। সো এগুলো একটা একটা করে কথা বলবো। এখন প্রথম আসি চেঞ্জে। তো যে কোনো অর্গানাইজেশনই এখন রান করার জন্য এই যে ওয়ার্ল্ড যে চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী সেই চেঞ্জের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে হবে এবং প্রতিটি জায়গাতেই মনে করতে হবে যে আসলে আমি প্রসেসের কোন জায়গাটাতে চেঞ্জ করতে পারি। এটা একটা সেলস প্রসেস, ডেভেলপমেন্ট প্রসেস, মার্কেটিং প্রসেস, অ্যাকাউন্টিং প্রসেস, এনি প্রসেস হতে পারে। মানে আমার মনেই করতে হবে যে আমার চেঞ্জ অবশ্যই করতে হবে এবং মনে করতে হবে যে এরকম সাইকোলজি যদি আমাদের থাকে যে আমি ঠিক আমার সেই কমফোর্ট জোন থেকে বের হতে চাচ্ছি না বা যেটা করতেছি মনে করতেছি যে সেটাই ভালো, তাহলেই প্রবলেম। আমাদের মনেই করতে হবে যে ওয়ার্ল্ডে নিউ নিউ প্রসেস আসতেছে এগুলি থেকে এবং সেই অনুযায়ী আমাদেরকে এগুলির সাথে অ্যাডাপ্ট করতে হবে। তো এগুলির একটা এক্সাম্পল আমি বলতে পারি, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশ অনেক বছর থেকেই নট নিউ যে স্ক্রাম বা ডেভঅপস এই প্রসেসগুলি আসতেছে। তার মানে কি, আমরা যে সফটওয়্যার ডেভেলপমেন্ট যে কোম্পানিগুলো এই প্রসেসগুলির সাথে অ্যাডাপ্ট করতে হবে কারণ এগুলো পরীক্ষিতভাবে ভালো। সিমিলারলি আমি আমাদের দেশের স্টার্টআপগুলি থেকে একটা এক্সাম্পল দিতে পারি, যেটা আমার কাছে মনে হয়েছে, আই মাইট বি রং অ্যাগেইন, বাট আমার মনে হয়েছে এটা যে আমাদের যে রেন্ট এ কার সার্ভিসগুলির মধ্যে চালো ছিল, চলো বা চালো, এটা খুবই আসলে পপুলার ছিল এবং মেবি হয়তো আছেও এখন। তো আমার কাছে মনে হয়েছে যে এই যে উবার আসার আগে ওদের একটা স্ট্যান্ড ছিল এবং ওরা জানতেছিল যে দেশে উবার আসবে, সে অনুযায়ী কিন্তু ওরা ওদের মডেলটা চেঞ্জ করে নেয়। মানে এই যে উবারের মতো যে মডেলটা, যে অন কল বেসিসে, যে অন ডিমান্ড বেসিসে, যে কাকে কল করা, ইভেন উবার আসার পরেও দেখেন রিসেন্টলি পাঠাও উবারের মতো কার সার্ভিসও দিচ্ছে, এটা কিন্তু চালও ধরতে পারে নাই। চালও কিন্তু এরকম দিতে পারতো, দেখেন ওরা অলরেডি মার্কেটে টপ ছিল, কিন্তু এখন কিন্তু ওরা এই যে মার্কেট অনুযায়ী যে চেঞ্জ হওয়ার কথা ছিল, যে ডিসিশন নেওয়ার কথা ছিল, সেই ডিসিশন কিন্তু ওরা নিতে পারেনি এবং ডিসিশন না নিতে পারার কারণে কিন্তু সময় মতো ডিসিশন না নেওয়ার কারণে কিন্তু ওরা পিছিয়ে যাচ্ছে। সো এগেন আই মাইট বি রং, বাট আমার কাছে মনে হচ্ছে যে এক্সাম্পলটা হয়তো বা পারফেক্ট এবং আমরা যদি এই সময় মতো এই ডিসিশনগুলি না নিই তাহলে হয়তো কোম্পানিগুলো পিছিয়ে যাবে। সেকেন্ড কথা বলতে চাচ্ছি ক্রিউ, অর্থাৎ একটা টিম নিয়ে। টিম মানে যে কোনো কোম্পানির যে টিম বা তাদের এমপ্লয়ি, এইটা হচ্ছে একটা কোম্পানির জন্য অ্যাসেট। তো যখন লিডারদের কাজই হবে, যখন লোক রিক্রুট করা হচ্ছে, তখন লিডার যে ভিশনে চিন্তা করে ওই এমপ্লয়িগুলি বা ওই লোকগুলি সেই মাইন্ডসেট আছে কিনা সেইটাতে দেখা। অর্থাৎ শুধু যদি স্কিলটা ভালো হয়ে থাকে সেটা এনাফ না, লিডারশিপ যেই সেভাবে থিঙ্ক করতেছে, লিডাররা যেভাবে থিঙ্ক করতেছে সে কি সেভাবে থিঙ্ক করতে পারতেছে কিনা সেটা দেখতে হবে। আরও যেটা করতে হবে অর্গানাইজেশনের মধ্যে, যে একটা সুপার টিউরিং করতে হবে এমপ্লয়ি আর এমপ্লয়ারদের মধ্যে, খুব ভালো একটা ট্রাস্ট রাখতে হবে যাতে অর্গানাইজেশনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এটা লিডাররা এমপ্লয়িদের জানাবে, এমপ্লয়িরা সেগুলি জানবে, কনভিন্সড হবে। সো এমপ্লয়িরা কোম্পানির জন্য সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করবে। সো এরকম একটা সুপার টিউনিং থাকলে তারা বেস্ট মোটিভেটেড থাকবে এবং তারা বেস্ট আউটপুট দিবে, যেটা আসলে একটা অর্গানাইজেশনের জন্য ঠিক এই এই সেঞ্চুরিতে খুবই দরকার। থার্ড যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কস্ট। সো আমাদের দেখতে হবে, লিডারদের দেখতে হবে যে কীভাবে আসলে কস্ট মিনিমাইজ করা যায় এবং রেভিনিউ ইনক্রিজ করা যায়। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে চাচ্ছি, কিছু বছর আগে আমি আমার প্রিভিয়াস কোম্পানি জাক্সারাতে যখন ছিলাম, তখন আমরা আমাদের ইউএস এমবেসির সাথে একটা মিটিং ছিল। তো মিটিংয়ে যখন গেলাম আমি ওইখানে ওদের একটা রুমে দেখলাম যে লেখা ছিল যে এই বছর কি পরিমাণ টয়লেট টিস্যু ইউজ হয়েছে। দেখেন ওরা কি পরিমাণ টয়লেট টিস্যু ইউজ হয়েছে এইটা নিয়ে পর্যন্ত কনসার্ন, তো আরও কোনটা কোথায় কোথায় কনসার্ন হতে পারে সেটা আমরা বুঝতে পারতেছি। তার মানে ওইটা যখন কেউ দেখতেছি তখন সে নিশ্চয়ই এটার কনজাম্পশন নিয়ে চিন্তা করতেছে যে ইউজাররা যে এই বছর এই পরিমাণ ইউজ করেছে, তার মানে এটা একটু কমাতে হবে। তার মানে আসলে দেখেন এই ছোট ছোট সবগুলো জায়গা থেকে কিভাবে খরচ কমানো যায় সেটাই চিন্তা করতে হবে। এরকম ছোট ছোট অনেকগুলি কস্ট কিন্তু মিলে একটা বড় কস্ট হয়ে যায়। সবগুলি কোম্পানিতে দেখেন একটা কমন ইস্যু থাকতে পারে, মেবি যে সব এমপ্লয়িরা যখন চলে গেল তখন হয়তো স্টিল লাইটগুলো, ফ্যানগুলো, এসিগুলো হয়তো ছাড়তেছে। তার মানে কি যে কোম্পানির মধ্যে এগুলি একটু মনিটর করতে হবে যাতে এগুলি সময় মতন সবগুলো অফ হয়ে যায়। এতে কিন্তু একটা কস্ট সেভিং ব্যাপার থাকে। আমাদের মনে রাখতে হবে যে 10 টাকা আর্ন করা কিন্তু অনেক কঠিন, রাদার 10 টাকা সেভ করাটা কিন্তু ইজি। সো এই ব্যাপারগুলি আসলে প্রতিটা লিডারকে এই যে এই এখন যে চ্যালেঞ্জগুলি আসতেছে নিউ ওয়ার্ল্ডে, সেইগুলো আসলে এই তিনটা জিনিস যদি এই যে 3C মডেলগুলো যদি লিডাররা প্রপারলি ফলো করে তাহলে হয়তো কোম্পানিগুলোকে আরও অনেক দূর নিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ।